আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগণিতিক রাশি 3.1 এর 13 নং সমাধান করব। এখানে 13 নং বলা আছে এ প্লাস 2ab ইন্টু 3a প্লাস 2c, এটাকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার জন্য। অর্থাৎ এখানে একটা রাশি, এখানে একটা রাশি, দুটা রাশি দিয়ে বলছে যে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার জন্য। তো প্রথমে আমরা লিখব যে এটা দেওয়া এখানে বা সমাধান লিখলাম, তারপর এটাকে আমরা লিখতে পারি যে মনে করি এই যে এ প্লাস 2b ইকুয়াল, এটাকে আমরা এ ধরি, এবং 3a প্লাস 2c এটাকে আমরা বি ধরি। 3a প্লাস 2c ইকুয়াল বি, এই অংশটাকে আমরা বি ধরলাম। তাহলে প্রদত্ত রাশিটা হচ্ছে, যে রাশিটা দেওয়া থাকবে সেটা হচ্ছে প্রদত্ত রাশি হচ্ছে এ প্লাস 2b প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c, এটা হচ্ছে প্রদত্ত রাশি। এবার আমরা প্রদত্ত রাশির মানটা বসায় দিব, যেহেতু প্রদত্ত রাশি এটা, আমরা এটা সমান এ প্লাস 2b ইকুয়াল এ, এই অংশটা ধরছি এ, এবং 3a প্লাস 2c ইকুয়াল ধরছি বি, তাহলে এটা হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ বি। আমাদেরকে দেখতে হবে এটা কোনো সূত্র আওতায় নেওয়া যায় কিনা। তাহলে আমরা জানি যে এ বি একটা সূত্র আছে, এ বি সূত্র হচ্ছে এ এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এটা হচ্ছে এ বি সূত্র। তাহলে এই অংশটাকে আমরা এ ধরলাম, এই অংশটাকে বি, তাহলে এ বি, এ বি সূত্র হচ্ছে এটা। এবার এখানে আমরা এ এবং বি এর মানটা বসাই দিই, এখানে এ প্লাস বি, তাহলে এর মান হচ্ছে এ প্লাস 2b। এবার আমরা মানগুলো বসাই দিব, এ প্লাস 2b, বির মান হচ্ছে প্লাস 3a প্লাস 2c, 3a প্লাস 2c বাই বিচ আছে 2, এ 2 উপরে হোল স্কোয়ার মাইনাস, এই অংশটা আমরা লিখলাম। এবার এ মাইনাস বি, এবার এর মান হচ্ছে এ প্লাস 2b, প্রথম আমরা এর মানটা বসালাম, তারপর মাইনাস বির মান 3a, এখানে আছে মাইনাস, এখানেও আছে মাইনাস বসালাম, যেহেতু এখানে প্লাস আছে প্লাস, তাহলে এখানে বসাতে হবে মাইনাস, এখানে মাইনাসে মাইনাসে বুঝতে হবে যে এটা আছে প্লাস, প্লাস মাইনাস 2c বাই 2 হোল স্কোয়ার। এই অংশটাকে এখানে মাইনাস এবং প্লাস চিহ্নে সবার সমস্যা হয়, দেখতে হবে বাইরে কি আছে, ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে প্লাস থাকলে ওটা প্লাসে মাইনাসে, যদি মাইনাস থাকে তাহলে এটা প্লাসে মাইনাসে, এটার মানটা মাইনাসে হবে। এবার দেখো আমরা এখানে এটা আছে যোগ বিয়োগ আকার আছে, তো আমরা এটাকে যদি যোগ করি, এখানে এ আছে একটা, এখানে আছে দুইটা, তাহলে এটা হচ্ছে 3a। আমরা এখানে লিখব, এখানে আছে তিনটা এ আছে, এখানে আছে একটা এ, তাহলে এটা হবে 4a, 4a প্লাস এখানে আছে 2b প্লাস 2c, এই অংশটা লিখলাম। এখানে এটাকে আমরা যোগ করলাম, এখানে আছে তিনটা এ, এখানে আছে একটা, মোট হয়েছে চারটা এ আর 2b প্লাস 2c বাই হোল স্কোয়ার মাইনাস, এই অংশটাকে আমরা লিখব যে এখানে হচ্ছে এ আছে, এখানে আছে মাইনাস 3a, যেহেতু মাইনাসটাকে সেই জন্য আমরা প্লাসটা নিলাম, 2b লিখলাম, 2b মাইনাস 2a, এ 3a থেকে এখানে আছে প্লাস এ, তিনটা আছে দেনো, তাহলে একটা আছে পড়ো, তাহলে এখানে 2a মাইনাস 2a হবে মাইনাস 2c বাই 2 হোল স্কোয়ার, এটা আমরা লিখলাম। এবার দেখো এখানে এ 2টা আমরা কমন নিতে পারি, এখান থেকে যদি 2 কমন নিই, 2 কমন তাহলে এখানে হবে 2a প্লাস, এখান থেকে এই পুরো অংশটা থেকে আমরা 2 কমন নিলাম, তাহলে বি প্লাস সি, তারপর যেহেতু এখানে আমরা প্রথম ব্র্যাকেট নিলাম তাহলে এখানে অবশ্যই দ্বিতীয় বন্ধনী দিতে হবে, বাই 2 হোল স্কোয়ার মাইনাস,
একইভাবে এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে থাকবে b মাইনাস a মাইনাস c প্রত্যেক অংশ থেকে আমরা 2 টা কমন নিলাম যেহেতু সবগুলোতে 2 আছে আমরা 2 কমন নিলাম আর এখানে থাকবে বাকি অংশ যেহেতু এখানে প্রথম বন্ধনী কাজ হয়ে গেছে সেজন্য এখানে দ্বিতীয় বন্ধনী দিতে হবে এবার দেখো এখানে a2 আর 2 এর যদি এটা এটা আর গুণক আছে যদি আমরা এটা কাটি দিই তাহলে আর এই অংশটা থাকবে এই অংশটা হচ্ছে 2a প্লাস b প্লাস c এটা যে দ্বিতীয় বন্ধনীটা এখানে স্কয়ার আছে এটা হচ্ছে 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস এখানে a2 এ 2 এ যদি কাটা দিই তাহলে আর এখানে থাকবে b মাইনাস a মাইনাস c হোল স্কয়ার তাহলে এটা হচ্ছে বলছে যে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার জন্য এখানে স্কয়ার আছে মানে বর্গ এটা একটা বর্গ এটা একটা বর্গ তাহলে দুটো বর্গের বিয়োগফল এইটা মাঝখানে আছে এটা বিয়োগ বিয়োগফল রূপে প্রকাশ করা হলো এটা হচ্ছে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা হলো সুতরাং আমরা লিখতে পারি বিয়োগফল দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা হলো